হ্যালো বন্ধুরা, আজকে শুটকি মাছ ভুনা করব। তো এর জন্য শুটকিগুলোকে প্রথমে একটু পরিষ্কার করে নিয়েছি। তো প্রথম অবস্থায় কীভাবে পরিষ্কার করতে হয় তা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো তেমন করে পরিষ্কার করার কিছুই নেই। তো প্রথমে হচ্ছে আমি লেজটা একটু কেটে নিচ্ছি, এরপর এর পাখাগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে নিলেও হয়, বা শক্ত হলে একটু ছুরি দিয়েও ছিঁড়ে নেওয়া যায়। আর এরপর হচ্ছে এর মাথাটা কেটে দিতে হবে। তো এই তো, তো লেজগুলো আর পাখাগুলো হচ্ছে না কাটলেও হয়, কারণ এটা আমি হচ্ছে গরম পানিতে ভেজাবো। আর গরম পানিতে ভেজানোর পরে হচ্ছে এমনিতেই লেজ আর পাখাগুলো নরম হয়ে যায়, তখন এমনিতেই হাত দিয়ে পরিষ্কার করে ফেলা যায়। তো জাস্ট মাথাটা কেটে নিলেই হয়ে যায়। তো শুটকি আমরা সবাই খাই কম বেশি, কিন্তু শুটকির উপকারিতা সম্পর্কে আমরা কেউই তেমনভাবে জানি না এর পুষ্টিগুণ সম্বন্ধে। তো আজকে তোমাদেরকে আমি শুটকি মাছের পুষ্টিগুণ সম্বন্ধে কিছু কথা বলবো, আর সেই সাথে শুটকি মাছের ভুনা করে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যেও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে আসি শুটকি মাছের কিছু সতর্কতা বা সাবধানতা, যেটাই বলি না কেন, যেটা আমাদেরকে অবলম্বন করতে হবে। তো শুটকি মাছ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের সময় প্রচুর লবণ দেওয়া হয়, তাই উচ্চ রক্তচাপ ও হৃদরোগীদের জন্য এটি ক্ষতিকর হতে পারে। বাত ও কিডনির রোগীদের বেশি শুটকি খাওয়া উচিত নয়। যাদের কিডনিতে ক্যালসিয়াম পাথর হওয়ার ঝুঁকি আছে তারাও শুটকি এড়িয়ে চলবেন। ইদানিং শুটকি সংরক্ষণে ক্ষতিকর কীটনাশক ব্যবহার করা হয়, তাই রান্নার আগে হালকা গরম পানিতে ভিজিয়ে বারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। বাড়িতে শুটকি সংরক্ষণ করতে হলে মাঝে মাঝে কড়া রোদে দিতে হবে। এবারে শুটকি মাছের উপকারিতাগুলো জেনে নেওয়া যাক। শুটকি মাছের আলাদা গন্ধ ও স্বাদ আছে, অনেকে এই মাছ খেতে পছন্দ করে, আবার অনেকে এই মাছের গন্ধ সহ্য করতে পারে না। কিন্তু শুটকি মাছের উপকারিতাগুলো জানলে আমরা অবাক হয়ে যাব। তো জেনে নেওয়া যাক এর উপকারিতাগুলো। শুটকি মাছে আছে উচ্চমানের প্রোটিন, এতে প্রায় 80-85% প্রোটিন পাওয়া যায়। শুটকি মাছের প্রোটিনে যে অ্যামিনো অ্যাসিড থাকে তা প্রায় ডিমের অ্যামিনো অ্যাসিডের সঙ্গে তুলনীয়। এছাড়া দেহের গঠন ও ক্ষয়পূরণ সহ অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রোটিন অপরিহার্য। এছাড়া শুটকি মাছে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রয়েছে সোডিয়াম, এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এছাড়া নার্ভ ও মাংসপেশির সঠিক কার্যক্রমের জন্য সহায়তা করে। শুটকি মাছে রয়েছে পটাশিয়াম, এটি দেহের জন্য অপরিহার্য উপাদান। পটাশিয়াম দেহে পানির সমতা বজায় রাখে, সেই সঙ্গে আমাদের স্নায়ুতন্ত্র, মাংসপেশি ও হৃৎপিণ্ডের সুষ্ঠু কার্যক্রমের জন্য প্রয়োজনীয়। শুটকি মাছে আছে ফসফরাস, হাড় দাঁত ও ডিএনএ এবং আরএনএ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে রয়েছে ভিটামিন B12, এটি স্নায়ুতন্ত্রের সুস্থতা ও মস্তিষ্কের কর্মক্ষমতা সঠিক রাখে ও লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে। এতে রয়েছে সেলেনিয়াম, শরীরে খুব কম পরিমাণে প্রয়োজন হয়, এটি প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম তৈরিতে অংশগ্রহণ করে, এছাড়া দেহে কোষ ধ্বংসে প্রতিরোধ করে। এতে রয়েছে নায়াসিন, দেহে খাবার থেকে শক্তি তৈরি করে, এছাড়া স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র ও ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। শুটকি মাছে কোলেস্টেরল ও স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কম থাকে, তাই এটি হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়।
যারা ওজন নিয়ন্ত্রণের জন্য ডায়েট করছেন তারা প্রোটিনের উৎস হিসেবে শুটকি মাছ খেতে পারেন, কারণ এতে ক্যালোরি কম থাকে। 100 গ্রাম শুটকি মাছে থেকে 80% প্রোটিন ও 300 ক্যালোরি পাওয়া যায়, কিন্তু সম পরিমাণ গরুর মাংস থেকে প্রায় দ্বিগুণ ক্যালোরি ও তুলনামূলক কম প্রোটিন পাওয়া যায়। তো দেখলে তো বন্ধুরা শুটকি মাছে কত উপকার। তো আমি শুটকি মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে। তো এবারে হচ্ছে তেল দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর আরেকটা কথা, শুটকি মাছ কিন্তু ভুনা খাওয়ার থেকে সবজি দিয়ে রান্না করলে বা অল্প তেল আর কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালেও ওটার উপকারিতা সব থেকে বেশি পাওয়া যায়। তো আমরা তো বাঙালি, আমরা সব কিছুই খেয়ে থাকি। তো আমি ভুনাটা করি, সবজি দিয়েও রান্না করি ভর্তাও করি। তো আজকে ভুনাটাই করছি, তাই তোমাদের সাথে ভুনাটা শেয়ার করছি। তো এই তো আমি পানি দিয়েছি, এবার হচ্ছে লবণ দিলাম, হলুদ দিলাম, তো এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, কারণ শুটকির ভুনাতে হচ্ছে একটু ঝালঝালি ভালো লাগে। তো ঝাল কম বেশি করে নিয়ে তারপর তোমরা খেতে পারো, যে যেমন খাও। তো এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, তারপর হচ্ছে দিয়ে দেব একটু জিরার গুঁড়া। তো ব্যাস, আর বেশি কোনো মশলা দেব না। এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। তো এবারে হচ্ছে শুটকি ভাজাগুলো দিয়ে দিলাম, আর এবারে কিন্তু আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটা শুকিয়ে গিয়েছিলো, আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। তো এবারে অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ শুটকি ভুনাটা হচ্ছে যত কষানো হবে ততই বেশি মজা হবে। তো আমি প্রায় অনেকক্ষণ ধরে মশলাটা কষাচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে তারপর এতে দিয়ে দিতে হবে পানি। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তো পানিটা দিয়ে এরপর হচ্ছে ঢাকা দিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ, মিডিয়াম আঁচে। তো এই যে আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ রান্না করলাম, প্রথমে মিডিয়াম আঁচে দিয়েছিলাম, পরে হচ্ছে অল্প আঁচে রান্না করলাম। তো এই তো হয়ে গেল মজাদার শুটকি ভুনা।